Alright guys, this is our story and welcome back to new another story. So aaj je movie re story bolbo she movie naam hocche X-Men Origins Wolverine. To guys cholo aajker story shuru kori. স্ট্রি শুতেই উলভারিনের ছোটবেলার কাহিনী দেখানো হয়, যেখানে সে করোনায় আক্রান্ত। আব্বা আমায় করোনার টিকা দিয়ে নিয়ে আসো না প্লিজ। চুপ কর বেটা, তুই হলি উলভারিন, তোর টিকা লাগবো না, তুই এমনিতেই ভালো হয়ে যাবি। সঠিক বলেছেন। তখনই হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার আসে, মনে হচ্ছে ভূত পেতনির আওয়াজ। আব্বা ভয় দেখায়ও না, প্যান্টে কিন্তু মুইত্তা বিসর্জন দিয়ে দেমু। উলভারিনের বাবা বাহিরে যায় এন্ড তখনই আরেকটা আওয়াজ হয়। বাচ্চা উলভারিন আওয়াজ শুনে দৌড় দেয় এন্ড গিয়ে দেখে তার বাবা পটল তুলেছে। এই রাগে তার হাত থেকে তিন দুগুণ ছয়টা কলম বের হয় আর তার বাবার হত্যাকারীকে মেরে ফেলে। বাবারে, আমি আসলে তোর আসল বাপ। ভুলে তার আসল বাপকে মেরে ফেলায়। সে প্রায়শ্চিত্ত করার জন্য দৌড় দেয়, রান, সাথে তার নেকড়ে ভাইও তার সঙ্গে যায়। 70 years later, এরপর তারা বড় হয়ে একসাথে প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলোতে অংশগ্রহণ করে আর সবাইকে খেলায়। একদিন উলভারিনের ভাই ভিক্টর তার নিজের টিমমেটদেরই মারতে ধরে এন্ড তখনই সবাই তাদেরকে ঘিরে ফেলে এন্ড বেঁধে রেখে গুলি করে। বাট তারা মরে না। আমি হলাম মেজর উইলিয়াম, শুনছি তোমরা নাকি মরো না। এটা শুনে দুই ভাই বিলাই। এরপর মেজর সবাইকে নিয়ে একটা স্পেশাল টিম বানায় আর সেই টিমে থাকে ডেডপুল। কি বলেন? হেই গাইস, এই মুভিতে ব্যাটারা আমার মান সম্মান ডুবাই দিছে, সামনে দেখতে থাকো তাহলে বুঝবে আমি কেন এই কথাটা বললাম। ওকে, টিম হয়ে তারা এনিমি বিল্ডিং এ ঢোকে। আর সারারা কি কারেন্ট বিল দেয় না নাকি, এত কারেন্ট যায় কেন? ডেডপুল কথা কম কাজ বেশি কর। এরপর ডেডপুল লিপ খুলে বের হয় আর সবাই তার উপর গুলি চালায়। ডেডপুল আর ভিক্টর মিলে নিরীহ মানুষদের মারতে ধরে এন্ড এটা উলভারিনের সহ্য হয় না, সে তাদের আটকায় বাট কেউ তার কথা শুনে না। এজন্য উলভারিন সবাইকে বলে এই বলে উলভারিন মারামারি থেকে অবসর নেয়। এখন উলভারিন একজন কাঠুরে এবং তার একটা গার্লফ্রেন্ডও আছে। ও বাবা, আরে ভাই এইটা কি? তুমি যদি এই লাইটটা নিভাতে পারো তাহলে তোমাকে আমি 20 টাকা দেব। এ তো অনেক সোজা, এই যে লাইন খুলে দিলাম। এ নিভলো না কেন? এই লাইটটা নিভানোর একটাই বুদ্ধি, সেটা হচ্ছে এটা খুলে ফেলতে হবে। আইলা জাদু কেমনে কি মাগো গরম। এদিকে লাইটম্যানের বাসায় আসে ভিক্টর। ভাই তুমি আমার বাড়িতে কেন? দেখ ভাই, 6 বছর আগে তুই টিম থেকে পালাইছিলি, তাই তুই এখন আমার হাতে মরবে। এই বলে সে লাইটম্যানকে মেরে ফেলে। এ উলভারিন, মেজর তুই এখানে? দেখ ভাই, 6 বছর পর দেখা, একটু চা খাওয়া, চায়ের গুষ্টি খিলাই, কি চাস বল? তোর ভাই ভিক্টর সবাইকে মাইরা ফেলতাছে, তুই একটু সাবধান থাকিস। সাবধানের খেতা পুরি, এই ব্যাটা আমার কিচ্ছু করতে পারবে না। এদিকে ভিক্টর চলে আসে উলভারিনের গার্লফ্রেন্ডের সামনে তাকে মারার জন্য আর উলভারিনের নাকে ভিক্টরের গন্ধ আসে। সেই গন্ধের ঠেলায় সে গন্ধের দিকে দৌড় দেয়, গিয়ে দেখে তার গার্লফ্রেন্ড অলরেডি বেগুন তুলেছে। এটা দেখে সে কাঁদে। রাগে উলভারিন তার ভাই ভিক্টরের কাছে আসে আর শুরু হয় ফাইট। ফাইটে ভিক্টর উলভারিনকে মেরে একদম তেনা বানিয়ে দেয় আর তার সাথে উলভারিনের হাতের কলমগুলো পা দিয়ে ভেঙে দেয়। আরে হারামি মেজর, বল ভিক্টর কই? তোর নানির ফালতু কথা বললে একদম মরবে। ভাই দেখ, তোর ভাই প্রো, ওকে মারার জন্য তোকে একটু আপগ্রেড হতে হবে। ওকে, আমাকে তাহলে আপডেট করার ব্যবস্থা কর। A few inches later, দেখ ভাই, তোর উপর এখন চুল ছেড়াছেড়ি এক্সপেরিমেন্ট হবে, এতে যদি তুই পটল তুলিস তাহলে কিন্তু আমরা কোনো বোকার দায় নিতে পারবো না। ওকে, এরপর উলভারিনকে আপগ্রেড করার জন্য তারা উলভারিনকে মিনি সুইমিং পুলে ঢুকায় এন্ড তার মাথা আর পুরো শরীরে স্টিলের ধাতু সুইয়ের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দেয়। শুনো ভাই, এক কাজ করো, ওই বেটা উলভারিনের মেমোরিটা ডিলেট করে ফেলো। এটা উলভারিন শুনে ফেলে।
এন্ড সেই মিনি সুইমিং পুল ভেঙে বেরিয়ে আসে। খাই সেরে আজ মনে হয় মায়ের ভোগে যাব। নে বেটা গুলি খা। গুলি খেয়ে উলভারিন ল্যাংটো হয়ে সেই আস্তানা ভেঙে পালিয়ে যায়। ওই দেখো একটা ছেলে ল্যাংটো হয়ে আমাদের বাড়িতে ঠুকছে। দাঁড়াও দেখতেছি। এ কে রে তুই? আমি ল্যাংটো ম্যান, আই মিন উলভারিন। এরপর বুড়া বুড়ি তাকে ভালোবেসে খাওয়ায় অ্যান্ড বুড়া বুড়ি উলভারিনকে ভালোবেসে বাইক অ্যান্ড জ্যাকেট গিফট করে। অ্যান্ড তখনই বস বুড়া বুড়ি খতম। তখনই হেলিকপ্টার এসে পুরো বাড়িটা উড়িয়ে দেয় অ্যান্ড সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে আসে উলভারিন অ্যান্ড বাইক নিয়ে পালায়। এনিমিরা তার পিছু নেয় বাট উলভারিন তার আপগ্রেড করা কলম দিয়ে গাড়িগুলোকে হাসর মারে অ্যান্ড গাড়ি উড়ে গিয়ে ধপাস। এরপর উলভারিন উড়ে গিয়ে হেলিকপ্টারের পাখা ভেঙে হেলিকপ্টারটাকে ক্রাশ করায়। কিরে উলভারিন মরছে? না ভাই, উল্টা আমি পাস খাইছি। হ্যালো মেজর, কি বল? আমার ভাই ভিক্টরকে আগে মারবো, তারপর তুই মরবে। গুড বাই হেলিকপ্টার। উলভারিন এরপর আসে তার মোটা ভটকু ফ্রেন্ডের কাছে। এ ভটকু, কি খবর? কি বললি? তুই ওকে ভটকা বললি কেন? আরে ভাই, ভটকাকে ভটকা বলবো না তো কি শুটকু বলবো। এরপর দুইজনের মধ্যে শুরু হয় বক্সিং। এই বাটা মার আমায়, মার আর ভুড়তে মার, মার মার বুঝলো, মার। এই নে নে মার খা। লাগে না রে, লাগে না, জোরে মার, না হলে আমার ঘুষি খা। ও মা গড়ি, অনেক হয়েছে, নে এবার মার খা। বল আমার ভাই ভিক্টর কই? জানি না। এদিকে ভিক্টর স্কুলে আসে আর এক চশমা পরা বালকের পিছু নেয়। মাগো ভাগো। ভিক্টর চশমা ম্যানকে ধরে ফেলে অ্যান্ড তাকে এক্সপেরিমেন্টের জন্য কিডন্যাপ করে। এদিকে ভিক্টর বাবু আবার উলভারিনের আরেক ফ্রেন্ডকে মেরে ফেলে। এবার তুই মরবি ভাই। এই যে উলভারিন ভাই, আমি আপনার হেটার্স। যা তাহলে দূরে গেল। আবারও দুই ভাইয়ের মধ্যে শুরু হয় ফাইট। এইবার আমাকে থামাতে পারবি না, মর বেটা মর। তখনই সেখানে চলে আসে গ্যাম্বিট আর সেই সুযোগে ভিক্টর ভয়ে পালায় অ্যান্ড গ্যাম্বিট এবং উলভারিনের মধ্যে শুরু হয় চুল ছেড়াছেড়ি ফাইট। হারামজাদা, তোর জন্য আমার ভাইটা পালায় গেল, এবার তুই ওকে খুঁজে বার করতে সাহায্য করবি। উলভারিন এরপর মেজরের ডেরায় ঢোকে অ্যান্ড দেখে সেখানে মিউট্যান্টদের নিয়ে গবেষণা চলছে। উলভারিন, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওই দেখো তোমার গার্লফ্রেন্ড। OMG, এ বেঁচে আছে কেমনে? সরি লোকান, আমার বোন এদের ডেরাই, তাই ভয়ে তোমার সাথে ভালোবাসার নাটক করছি। এটা শুনে উলভারিনের মন ভেঙে যায় আর সে কেঁদে ফেলে অ্যান্ড মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তখনই ভিক্টর ভাইয়া তার ভাবির গলার টিপে ধরে। চিল্লানি শুনে উলভারিন চলে আসে আর ভিক্টরের বুকে কলম ঢুকিয়ে দেয়। মার ভাই আমায়, মেরে ফেল। তোকে মারুম না, আদর করুম, এনে ঘুষি খা। এরপর উলভারিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে সব মিউট্যান্টদের খাঁচা থেকে বের করে আনে অ্যান্ড তাদের নিয়ে পালায়। বাট হ্যাঁ হ্যাঁ, সামনে চলে আসে ডেডপুল। আহারে, এটা আমার জন্য এতই লজ্জার বিষয় যে আমার মুখটা একদম সেলাই করা। সি 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 চিচি। ডেডপুল ভার্সেস উলভারিনের ফাইট শুরু হয়। নে মার খা। আরে বাপরে, ও মাগু, এ ডেডপুল আয় দেখি উপরে আয়। খাইসেরি, ডেডপুল উলভারিনকে ধরে হেব্বি কালায়। ডেডপুল যেই উলভারিনকে মারতে ধরে ঠিক তখনই ভিক্টর এসে উলভারিনকে বাঁচায় আর তিনজন মিলে চুল ছেড়াছেড়ি ফাইট শুরু করে। তোকে আজ পাঠা বলে দিব, এই নে। ডেডপুলের গলা সেদ হয়ে যায় অ্যান্ড সে বেগুন তোলে। এদিকে উলভারিনের গায়ে বিল্ডিং ভেঙে পড়তে ধরে অ্যান্ড তখনই গ্যাম্বিট এসে তাকে বাঁচায়। উলভারিন তার গুলি খাওয়া গার্লফ্রেন্ডকে কোলে করে হসপিটালে নিয়ে যেতে ধরে বাট ঠিক তখনই মেজর এসে ঢিসকে। হারাম জাদা। মেজর উলভারিনের মাথায় হেডশট করে অ্যান্ড উলভারিন বেগুন তোলে। 6.5 hours later উলভারিন জেগে ওঠে বাট তার মেমোরি ডিলেট হয়ে যায়। দোস্ত খেলা শেষ, চল এবার আর্টিস্ট্রির ভিডিওগুলো দেখি। তার আগে বল আমি কে, আমি কই? ঢং বাদ দেন, চলেন যাই। আরে দাঁড়া দাঁড়া, এই মাইয়াটাকে কেন জানি চেনা চেনা লাগে। তুমি আমাকে এক সেকেন্ডে ভুলে গেলে আর বেঁচে থেকে কি লাভ? আচ্ছা চলে গেলাম। আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখনও পর্যন্ত যারা ডিসকর্ড এবং ইনস্টাগ্রামে ফলো করোনি তারা করে এসো গাইজ, লিঙ্ক এর ডিসক্রিপশন। আর ফেসবুকে আমি ভিডিও ছাড়ি এখন, তো ফেসবুকেও গিয়ে ফলো করতে পারো, সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদের বাসায় গিয়ে আমি এই কলমগুলো ফ্রিতে গিফট করে আসবো এই ক্রিসমাসে। ওকে, যদি বিশ্বাস না হয় তাহলে করার কিছু নেই, যদি বিশ্বাস হয়
তাহলে আই লাভ ইউ গাইস। তো আজ এই পর্যন্তই, নখগুলো ব্যথা হয়ে গেছে, এগুলো খুলে রাখি, ওকে। সো মেনি কলমস, কলমের দোকান দিতে হবে আমার। গুড বাই।